সম্মানীয় দর্শক, দেখছেন এই মুহূর্তে এনএ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ সংবাদে। তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবার আগে দেখার জন্য। হাজার টাকা দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের। মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত প্রকল্প আর জনগণকে সামাজিক পরিষেবা প্রদান, পঞ্চায়েত ভোটের আগেও রাজ্যের শাসক দলের শক্তিশালী অস্ত্র এই দুই। আর প্রচারের শেষ ছবি তুলে ধরে ভোট প্রার্থনা করছে শীর্ষ নেতৃত্ব। পুরুলিয়ার বাঘমুন্ডির জনসভা থেকে তেমনই এক জনসভামূলক প্রকল্পকে হাতিয়ার করে বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি নেতারা বারবারই বলেন 500 টাকা নয়, বিজেপি জিতলে মহিলাদের মাসে মাসে 2000 টাকা করে দেওয়া হবে। সেই প্রতিশ্রুতিকে চ্যালেঞ্জ করে অভিষেক বলেন 2000 টাকা নয়, 1000 টাকা করে দিয়ে দেখাক, আমি রাজনীতি ছেড়ে দেব, আজ এই কথা বলে যাচ্ছি। তৃতীয়বার রাজ্যের ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গৃহবধূদের আর্থিকভাবে খানিকটা স্বাবলম্বী করার উদ্দেশ্যে চালু করেন লক্ষ্মীর ভাণ্ডার। এই প্রকল্পের আওতায় প্রতি মাসে হাত খরচ বাবদ ঘরের মহিলারা পান 500 টাকা করে, তপশিলি জাতি উপজাতির মহিলারা পান 1000 টাকা করে। এতে রাজ্যের বিশাল সংখ্যক গৃহবধূ উপকৃত হলেও বিরোধীরা এ নিয়ে কটাক্ষ করতে ছাড়ছেন না। এখন পঞ্চায়েত ভোটের প্রচারে সেই লক্ষ্মীর ভাণ্ডারকে হাতিয়ার করেছে বিজেপিও। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে শুভেন্দু অধিকারী প্রতিক্রিয়া দিয়েছেন, বিজেপি রাজ্যের ক্ষমতায় এলে 500 টাকা নয়, 2000 টাকা করে পাবেন গৃহবধূরা। এবার তাদের সেই ঘোষণাকে খোলাখুলি চ্যালেঞ্জ শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাঘমুন্ডির সভা থেকে জনতার কাছেই তিনি জানতে চান তারা লক্ষ্মীর ভাণ্ডার এর সুবিধা পাচ্ছেন কি না। তারপর বলেন, আপনারা শুনছেন তো বিজেপি নেতারা এখন বলছেন তারা নাকি মাসে 2000 টাকা করে দেবে। আমি বলছি এই মুহূর্তে 12টি রাজ্যে বিজেপি ক্ষমতায় রয়েছে, একটা রাজ্যে মাসে মাসে 1000 টাকা করে দিয়ে দেখান কোনো মুখ্যমন্ত্রী, দিতে পারলে আমি চিরতরে রাজনীতি ছেড়ে দেব। এই আজ এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি। পুরুলিয়ার সভা শেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় যান বাঁকুড়ায়। পঞ্চায়েতে অনুব্রতকে আটকাতেই গ্রেপ্তারি, বীরভূমের ভার্চুয়াল সভায় কেন্দ্রকে তোপ মমতার। ফের অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়ালেন তৃণমূল সুপ্রিমো। পঞ্চায়েত নির্বাচনের আগে বীরভূমের ভার্চুয়াল সভা থেকে কৃষ্ট মণ্ডলের গ্রেপ্তারি নিয়ে সৌরভ ঘাসফুল শিবিরের সভানেত্রী, তার কথায় প্রমাণ করতে পারছে না দোষ, শুধু আটকে রেখেছে কেষ্টকে যাতে তৃণমূল করতে না পারে, পঞ্চায়েত করতে না পারে। এর আগে অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়িয়ে কেন্দ্র ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দুষেছেন তিনি। পঞ্চায়েত ভোটের প্রচারে বীরভূমে যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত ভার্চুয়াল সভা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকে কেন্দ্রকে তুলোচনা করেছেন তিনি। কেন্দ্রীয় বঞ্চনা, বকেয়া পাওনা নিয়ে তোপ দাগেন মুখ্যমন্ত্রী, পাশাপাশি অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারি নিয়েও সরব হন তিনি। মমতার কথায়, কেষ্টর নামে বলা হচ্ছে, ওর মেয়েকে পর্যন্ত আটকে রেখেছে, দোষ করলে আদালতে প্রমাণ করুক, কিন্তু প্রমাণ তো করতে পারছে না। এরপরে তৃণমূল সভানেত্রী বলেন, আটকে রাখা হয়েছে যাতে ও তৃণমূল করতে না পারে, পঞ্চায়েত ভোট করতে না পারে। উল্লেখ্য, এবার কেষ্টহীন বীরভূমে হচ্ছে পঞ্চায়েত ভোট, প্রায় 1 বছর হতে চলল জেল হেফাজতে রয়েছেন কেষ্ট মণ্ডল, সুদূর দিল্লির তিহারে রয়েছেন তিনি। রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে সাধারণত লালমাটির জেলার ভোট নিয়ন্ত্রণ করেছেন কেষ্ট মণ্ডল, কিন্তু এবার সেটা হচ্ছে না। তৃণমূল বারবার অভিযোগ করেছে রাজনৈতিক প্রতিহিংসার জেরেই অনুব্রতকে গ্রেপ্তার করা হয়েছে। এদিন কার্যত সেই অভিযোগেই সিলমোহর দিলেন তৃণমূল সভানেত্রী। তৃণমূলই বিজেপির এজেন্ট, বামেদের অভিযোগ মেনে নিলেন দিলীপ ঘোষ জল্পনা তুঙ্গে। বামেরা এতদিন ধরে বলে এসেছে বাংলার বিজেপির এজেন্ট হলো তৃণমূল। সম্প্রতি তৃণমূল আবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে বিজেপির এজেন্ট বলে দাবি করেছে। তৃণমূলের এই দাবি উৎখাত করতে গিয়ে বিজেপির জাতীয় সহসভাপতি দিলীপ ঘোষ বামেদের অভিযোগকেই মান্যতা দিলেন। বামেদের অভিযোগকে মান্যতা দিয়ে দিলীপ ঘোষের প্রতিক্রিয়া, অধীর চৌধুরী আবার কবে বিজেপির সঙ্গে হাত মেলালেন? তৃণমূলই বিজেপির সঙ্গে হাত মেলায়, দিল্লি গিয়ে তারা হাত মেলায়, সে অর্থে তৃণমূলই বিজেপির এজেন্ট, কংগ্রেস বা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী নন। সোমবার মালদহের শাহাপুরে চায়ে পেয়ে চর্চায় তৃণমূলকে নিষ্ণ করতে গিয়ে দিলীপ ঘোষ কার্যত স্বীকার করে নিয়েছেন সে কথা। তার এই স্বীকারোক্তির নিয়ে রীতিমতো সরুগোল পড়ে গিয়েছে। সোমবার মালদহে চায়ে পেয়ে চর্চার মাধ্যমে ভোট প্রচারে নামেন তিনি। সেখানেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দিলীপ ঘোষ। এদিন মালদহের
সুজাপুরের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীরঞ্জন চৌধুরীকে বিজেপির এজেন্ট বলে দাবি করেছিলেন। তার প্রতিক্রিয়ায় দিলীপ ঘোষ বলেন, অধীর চৌধুরী আবার কবে বিজেপির সঙ্গে হাত মেলালেন, বরং সেই কাজ তৃণমূলই করে। দিলীপ ঘোষের ব্যাখ্যা, তৃণমূল নিজের ধান্দায় চলে, নিজেদের স্বার্থসিদ্ধির জন্য দিল্লি ছোটে, মানুষ সব বুঝে গিয়েছে, তাই মানুষ এবার পঞ্চায়েত ভোটে তার জবাব দেবে। এতদিন বামেরা যা দাবি করে আসছিলেন সেই দাবির প্রতি সমর্থন পাওয়া গেল দিলীপের এই কথায়। বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে বাংলায় কে কার সঙ্গে জোট করে ভোটে লড়ছেন তা নিয়ে গভীর ধন তৈরি হয়েছে। তৃণমূলের বিরুদ্ধে যে নিচুতলায় বিভিন্ন ক্ষেত্রে জোট হয়েছে তা বলার অপেক্ষা রাখে না, তবে জোট নয় তা সমঝোতা বলাই ভালো, কারণ শীর্ষ নেতৃত্বকে অন্ধকারে রেখেই এই সমঝোতা হয়েছে। বামেরা বারবার দাবি করে বিজেপির সঙ্গে তৃণমূলের সেটিংয়ের কথা, মোদি দিদি সেটিং তত্ত্ব নিয়ে সরব হয়েছে। এখন দিলীপ ঘোষের মুখে সেই তত্ত্ব উঠে আসায় স্বভাবতই অস্বস্তিতে বিজেপি। সম্প্রতি শুভেন্দু অধিকারী আবার দাবি করেছিলেন একমাত্র বিজেপির কোনো সেটিং নেই, এছাড়া কংগ্রেস সিপিএম তৃণমূল সবার সেটিং রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একসঙ্গে বসে বিরিয়ানি খেয়েছেন সীতারাম ইয়েচুরি, তাই বামেরা ভোট দিন বিজেপিকেই, এই দাবি করেন শুভেন্দু অধিকারী। মোদিজি এলে লক্ষ্মীর ভাণ্ডারে 2000, আর কি আশ্বাস শুভেন্দুর, দোরগোড়ায় পঞ্চায়েত ভোট, তার আগে জোর কদমে চলছে ভোট প্রচার। সোমবার বিজেপি প্রার্থীদের প্রচারে ধূপগুড়িতে সভা করেন শুভেন্দু অধিকারী। তৃণমূল সরকারকে নিষ্ণ করার পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার নিয়েও পরস্পরও আশ্বাস দিলেন শুভেন্দু। বিজেপি সরকার ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়িয়ে দেওয়া হবে বলে আশ্বাস শুভেন্দু অধিকারীর। শুভেন্দু অধিকারীর আশ্বাস, মোদিজি এলে লক্ষ্মীর ভাণ্ডারে 2000 টাকা করে দেওয়া হবে, ক্যাবিনেটের প্রথম মিটিংয়ে প্রস্তাব পাশ হবে, আগামী লোকসভা ভোটে বিপুল ভোটে বিজেপি জিতবে বলেও দাবি করেন শুভেন্দু। তার দাবি, 2024 মোদিজি 400 বেশি ভোটে জিতবে, মোদিজি এলে পিসি ভাইপোর সরকার চিৎপোটাং। শুভেন্দুর দাবি, জলপাইগুড়ি জেলার মানুষ নরেন্দ্র মোদী আর বিজেপি ছাড়া কাউকে চেনে না, উত্তরবঙ্গের সঙ্গে বহু মানুষের সেন্টিমেন্ট জড়িয়ে আছে, ভোট সন্ত্রাস নিয়েও তোপ দাগেন শুভেন্দু। বিরোধী দল নেতা বলেন, কালিয়াগঞ্জে বিজেপি কর্মীকে খুন করেছে তৃণমূলের পুলিশ, বিজেপি তাদের পাশে দাঁড়িয়েছে, পশ্চিমবঙ্গ ছাড়া কোনো রাজ্যে নির্বাচনের পরে সন্ত্রাস হয়নি, পিছিয়ে থাকা মানুষদের খুন করেছে তৃণমূল কর্মীরা, পশ্চিমবঙ্গে রাম নাম বললে তাদের আক্রমণ করা হচ্ছে। মমতাকে নিষ্ণ করে শুভেন্দুর তোপ, মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় ভাগাভাগি রাজনীতি করেন। ভুয়ো ব্যালট নিয়ে এদিন সরব হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সোমবার ধূপগুড়ির সভা থেকে শুভেন্দুও একই সুরে ক্ষোভ প্রকাশ করে বলেন, ডুপ্লিকেট ব্যালট ছাপা হচ্ছে, স্ট্রং রুমে যাওয়ার সময় পাহারা দিতে হবে, স্ট্রং রুমের সামনে রাতে পাহারা দিতে হবে। তৃণমূল বরাবর কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলেছে, তাই পাল্টা তোপ দাগেন শুভেন্দু। তার দাবি, 100 দিনের টাকা নয়, আমরা চুরি আটকেছি, বিজেপি জিতলে মানুষের পঞ্চায়েত হবে। গোড়া থেকেই দুর্নীতি ইস্যুকে সামনে রেখে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ সারিয়েছে বিজেপি, কখনো চাকরিতে দুর্নীতি, কখনো 100 দিনের প্রকল্পের কাজে দুর্নীতি, তো আবার কখনো আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে রাজ্যের শাসক দলকে নিষ্ণ করেছে বিজেপি। পঞ্চায়েত ভোটের আবহে দুর্নীতিকেই প্রচারের হাতিয়ার করেছে বিজেপি। শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদার সকলেই বারবার একাধিক দুর্নীতি ইস্যুতেই আক্রমণ সানাচ্ছেন। এরই মধ্যে তৃণমূলের তরফে প্রচার চালানো হচ্ছে যে বিজেপি টাকা আটকে দেওয়ায় এখানে সরকারি প্রকল্প কার্যকর হচ্ছে না। পঞ্চায়েতে দফা বাড়ানোর আর্জি জানিয়ে হাইকোর্টে অধীর মামলা গ্রহণ করলেন প্রধান বিচারপতি। হাতে বাকি আর মাত্র কয়েকটা দিন, আগামী 8ই জুলাই রাজ্য জুড়ে পঞ্চায়েত নির্বাচন। এরই মধ্যে পঞ্চায়েতে ভোটের দফা বাড়ানোর দাবিতে ফের মামলা হলো কলকাতা হাইকোর্টে। ভোটের দফা বাড়ানোর আর্জি জানিয়ে সোমবার কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন বহরমপুরের সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এদিন আদালতের সামনে পঞ্চায়েত ভোটে দফা বৃদ্ধি নিয়ে একাধিক কারণ তুলে ধরেছেন অধীরের আইনজীবী। প্রধান বিচারপতির বেঞ্চে হবে মামলার শুনানি। এর আগে এই একই দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তার যুক্তি ছিল, হয় আদালতের নির্দেশ মতো পঞ্চায়েত ভোটে পর্যাপ্ত বাহিনী আনা হোক, না হলে পঞ্চায়েত ভোটের দফা বৃদ্ধি করা হোক। আদালতের নির্দেশিত 2013 সালের মতো বাহিনীর কথা মনে করিয়ে নওশাদ আরও বলেন, গত 10 বছরে রাজ্যের জেলার সংখ্যা অনেকটাই বেড়েছে, সেই সঙ্গে বেড়েছে ভোটার এবং বুথের সংখ্যা, তাই পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী না দেওয়া হলে 2013 সালের মতো কয়েক দফায় ভোট করানো হোক, ভোটারদের নিরাপত্তার কথা ভেবেই এই প্রস্তাব বলে জানিয়েছিলেন নওশাদ। সোমবার অধীরের আইনজীবীও তেমনই দাবি করেছেন।
এদিন অধীরের আইনজীবী মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায় আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলেন, পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে 13 জনের মৃত্যু হয়েছে, প্রতিদিনই অশান্তি হচ্ছে, গুলি চলছে, রাজ্যে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনীও নেই, তৃণমূল স্তরে বাহিনী পৌঁছতে পারছে না, তাই যদি এই বাহিনী দিয়েই ভোট করাতে হয় তবে একাধিক দফাতে ভোট গ্রহণ হোক। পঞ্চায়েতের পোস্টারে নেই পুরনোরা, কোন দলের মাঝে গোস প্রার্থী নিয়ে বিব্রত বিজেপি। দলের গোস প্রার্থীদের নিয়ে চিন্তায় বঙ্গ বিজেপি নেতৃত্ব, দক্ষিণ ও উত্তরবঙ্গ মিলিয়ে অন্তত 15টি জেলায় কোন দলের জেলে বহু গোস প্রার্থী নির্দল হিসেবে দাঁড়িয়েছে, যাদের সামলাতে হিমশিম খেতে হচ্ছে রাজ্য নেতাদের। আর গেরুয়া শিবিরে এই নির্দল কাটা সামলাতে জেলা কমিটির উপরেই দায়িত্ব দিল রাজ্য নেতৃত্ব। গোস প্রার্থীর বিষয়টি স্বীকার করে নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, সংখ্যাটা কত বলতে পারবো না, জেলা নেতৃত্বকে ব্যবস্থা নিতে বলেছি। একদিকে যেমন এই গোস প্রার্থী, অন্যদিকে দলের পুরনো বহু নেতাকর্মী পঞ্চায়েত ভোটের প্রচারে মাঠে নামেনি, ক্ষোভে দূরে সরে রয়েছে তারা, যা ভোটে প্রভাব পড়বে বলেই মনে করছে গেরুয়া শিবিরের একাংশ। এদিকে গত 2018 সালের পঞ্চায়েতে জিতে আসা বহু নেতাকর্মীকেই এবার প্রার্থী করেনি বঙ্গ বিজেপি, যা নিয়ে দলের মধ্যেই ক্ষোভ দানা বেঁধেছে। পুরনো কর্মী যারা জয়ী হয়েছিলেন গত পঞ্চায়েত নির্বাচনে, তাদের অনেককেই বঞ্চিত করে সেই জায়গায় নতুনদের প্রার্থী করা হয়েছে। নতুন জেলা বা মণ্ডল সভাপতিরা নিজেদের মতো টিম বানিয়ে পুরনোদের ঘেঁচতে দেয়নি বলে অভিযোগ, ফলে পঞ্চায়েত ভোটে বিজেপির প্রচারে দলের পুরনোদের একটা বড় অংশের অনুপস্থিতি স্বাভাবিকভাবেই ভাবাচ্ছে শীর্ষ নেতাদের। রাজ্য বিজেপির সূত্রের খবর, গেরুয়া প্রচারে উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় পুরনো নেতাকর্মীদের সক্রিয়ভাবে দেখা যাচ্ছে না, অথচ দিল্লির নেতাদের নির্দেশ ছিল গত পঞ্চায়েত ভোটে জয়ীদের সঙ্গে যোগাযোগ করতে হবে, পুরনোদের সঙ্গে যোগাযোগ করতে হবে, কিন্তু কেন্দ্রীয় নেতাদের এই নির্দেশ খাতায় কলমেই রয়ে গিয়েছে। দেখা যাচ্ছে হাওড়া 224 পরগনা, হুগলি, ঝাড়গ্রাম, নদিয়া সহ আরও কয়েকটি জেলায় দলের প্রার্থীদের সঙ্গে পোস্টারের লোকই নেই, একজন প্রার্থীর সঙ্গে 4-5 জন করে সমর্থক। এর পাশাপাশি বিভিন্ন জায়গায় প্রতীক না পেয়ে নির্দল হয়ে লড়ছেন বিজেপি কর্মীদের অনেকেই। বাদ সায়নী ঘোষ, পাশে ডাক ইডির, বড় সিদ্ধান্ত তৃণমূলের, জল্পনা ভবিষ্যৎ নিয়ে এক সপ্তাহ কাটেনি। গত শুক্রবার সকাল থেকে রাত টানা 11 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদের পর রাত 10:30 নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তর থেকে বেরিয়েছিলেন যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষ। জিজ্ঞাসাবাদের ধকল সত্ত্বেও আত্মবিশ্বাসের সুরে বলেছিলেন, আমার কাছে কিছু নথি চাওয়া হয়েছিল, আমি দিয়েছি, 100% সহযোগিতা করেছি তদন্তে। তবু তাকে ফের 5ই জুলাই ফের ইডি জেরার জন্য তলব করেছে। আর শুক্রবার জিজ্ঞাসাবাদের পর থেকেই পঞ্চায়েতের পোস্টারে নেই সায়নী, যা নিয়ে শুরু হয়েছে তীব্র গুঞ্জন। শুক্রবার ইডির জিজ্ঞাসাবাদের পর শনিবার ও রবিবারও তৃণমূলের ভোট পোস্টারে ছিলেন না সায়নী, ছিলেন না ইডির জিজ্ঞাসাবাদের আগের দুদিনও। আর একইভাবে সোমবারও তৃণমূলের প্রচারক তালিকায় ঠাঁই নেই সায়নীর।